সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 18 সেপ্টেম্বর 2021 শনিবার আমরা কাহারল হাটে অবস্থান করছি এবং এই কাহারল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। সপ্তাহে একদিনই বসে এই হাটটি, শুধুমাত্র শনিবার বসে। তো আজ শনিবার আপনাদের এই হাট থেকে দেখানোর চেষ্টা করব। বর্তমানে একটু প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো 25 থেকে 35 হাজার মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে, সেই সারগুলোর দাম জানাবো। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন। ভাইয়া, আপনার এগুলো এটা কত টাকা চাইলেন দাম? 36। এই যে 36,000 চাওয়া, কত বললো ভাইয়া, কত বলছে? 31 হলে দিয়ে দিবেন, এক কত হলে দিবেন? 33। কত বলে দাম, কত বলে? 32 বলে, 33,000 হলে বিক্রি হবে। আর এই যে এটা ভাইয়া, এটা এটা দাম চাই 32। কিনে নেওয়া, বয়সের কথা বলা যাচ্ছে না সেরকম ভাবে। আচ্ছা, এটা কত চাইলেন? এটা 38। এটা কত বলে? 35-34। এটা কত হলে ছাড়বেন? 36, সর্বশেষ 36,000 টাকা বিক্রি হবে। মোটামুটি বেস্ট কোয়ালিটি সম্পন্ন আছে, সাইজটাও বড়। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আমরা এই যে এর পাশে একটা দেখছি, এটা একটু দাম জানবো। চাচা ভালো আছেন? কত চাইলেন আপনার একটা দাম? 36। কত বলে? 30 বলে। বেচা বিক্রি লাস্ট রেট কিষান তো? বেচা বিক্রি 3,000 মানে 33,000। এই যে দেখছি আমরা, 33,000 হলে এটা বিক্রি হবে। দেখছি যদিও কালো রঙ, বেশ সুন্দর সাইজ আর কি। আমরা যে এ পাশে একটা দেখছি, আমরা এটার একটা দাম জানবো। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? কত চাইলেন আপনারা দাম চাচা? 33 চাইলেন। কত বললো? 30 বলছে, ভাঙতে বলছে। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন? 1,000 মানে 31। এটা দেখছেন সাইজটা বেশ সুন্দর, 31,000 হলে বিক্রি হবে। আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন, মোটামুটি ভালো সাইজের এবং উঁচা লম্বা, এগুলো একটু দাম জানাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। কত চাইলেন চাচা আপনারটা দাম? 38। কত বলছে চাচা? 34 বলছে। আপনার চিন্তা ভাবনা লাস্ট কত হলে ছাড়বেন? 35,000 হলে। আচ্ছা চাচা, দামটা কি একটু কি কমছে নাকি আগে থেকে দাম কমেছে? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন 35,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখার চেষ্টা করছি। ভাইয়া কত চাইলেন সাদাটা? 36। কত বলে ভাইয়া? 30। বেচা বিক্রি দাম কত হলে ছাড়বেন? 33,000 হলে বিক্রি হয়ে যাবে। 33,000 মোটামুটি একটু দেখছেন, প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সাইজ আর কি। এই যে এ পাশে দেখছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, কয়টা নিয়ে আসলেন ভাই? নিয়ে আসছি 5টা। বেচা বিক্রি করলেন? একটা বেচছি, চারটা। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালো প্রফিট হয়েছে। আচ্ছা, আমরা একটু দামটা জানবো। এটা কত টাকা চাইলেন দাম? 40 চাইলেন। কত বলে এখন পর্যন্ত? 33-34। চিন্তা ভাবনা কেমন আপনার? বেচা বিক্রি লাস্ট মনে করেন 36-এর নিচে পাওয়া, 36-এর নিচে দেওয়া যাবে না। 36,000 এটা দেখাই যে 36। আর এই যে কালাটা ভাইয়া, এটা এটা একই দাম ভাই, 42-44। 42-44 এটাও 36-এ দিবেন? 36-36 মানে লাস্ট 36। এই যে সর্বশেষ 36, দেখেন সাইজগুলো খুব বড় আর কি। এ পাশে যাবো, এগুলোকে দাম জানবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা বিজনেস কেমন চলছে? ভালো চলছে? চলছে। আজকে বেচা বিক্রি করলেন? হ্যাঁ করেছি, দুটা। দুইটা হয়ে গেছে? একটাই আছে। আচ্ছা আচ্ছা, এটা কত চাইলেন দাম? 36। কত বললো চাচা? 32-32.5 বলে। কত হলে বিক্রি করবেন? 35,000 হলে যে এটা বিক্রি করবেন, সর্বশেষ 35,000 হলে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এর পাশে আমরা দেখছি কিছু, এগুলো একটু দাম কমানো দিব। চাচা ভালো আছেন? কত দাম চাইলেন চাচা আপনারটা? 36। কত বলে চাচা?
বত্রিশ বলে কত হলে বিক্রি করবেন? পঁয়ত্রিশ হাজার, লাস্ট পঁয়ত্রিশ। আচ্ছা, আগে থেকে কি একটু দাম কমেছে না কমে নাই? কমছে। কতটুকুর মতো দাম কমেছে, কত টাকার মতো? মানে জোড়া 1,500, 1,000, 2,000, 1,000, 2,000 পর্যন্ত দাম কমেছে। সামনে কি আরো দাম কমবে নাকি? সম্ভাবনা কমার সম্ভাবনা বেশি। কোন সময় সব থেকে দাম কম থাকে? ঠান্ডা, শীতের সময় বেশি কমে। শীতের সময় বেশি দাম কমে, বেশি কমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যে পাশে ভাই, আপনারা কত চাইলেন? পঁয়ত্রিশ। কত বলছে ভাই, দাম কত বললো? হ্যাঁ, পঁয়ত্রিশ চাইলেন। ক্রেতা কত বললো আপনাকে? তিরিশ। বেচা বিক্রি কত হলে করবেন? বত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি। যে পাশে একটা কালো রঙের দেখছি, এটা একটা দাম দাম। ভাইয়া কত দাম চাইলেন আপনারটা? 55। এত দাম বেশি? অনেক বেশি চাইলেন মনে হয়। কত বললো? 45। ছাড়বেন কত হলে? 48 যেতে হবে। এই যে এটা দেখেন, 48,000 হলে বিক্রি হবে। ক্রস কালো রঙের, তবে বেশ কোয়ালিটি সম্পন্ন আর কি। আমরা একটু দেখি, এই পাশে দেখছি দুইটা, এগুলো একটু আপনাদের দামে ধান দেবো। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টা নিয়ে আসলেন? চারটা বিক্রি হয়েছে। দুইটা দুইটা বিক্রি হয়েছে, দুইটা আছে। এটা কত টাকা দাম চাইলেন চাচা? দাম চাইলেন তো চাই 29-30। লাস্টে 28,500 হলে বিক্রি করবেন? চাইছি আর কি। চাইছেন তো, এটাই নাকি আর কিছু কমে আসবে? আরো 500 টাকা কম হবে, মানে 28 চলে আসবে। 28,000 হলে বিক্রি হবে। আর ওইটা 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 চাচা, এটা ওই রেখে বাবা, এটাও 28,000। আমরা দেখাই, এটাও 28,000 হলে বিক্রি। 500 কম হলে দেওয়া যাবে? 500, 28 থেকে আরো 500 কম হলে দেওয়া যাবে। দেখে আপনাদের এই পাশে দেখছি আমরা, এগুলো একটু দাম জানবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দাম চাইলেন আপনারটা? 34। কত বলে চাচা? 29-28। বেচা বিক্রির দাম কেমন? 29 পর্যন্ত রাখা যাবে। এই যে 29,000 হলো এটা বিক্রি হবে। আপনারা কত চাইলেন চাচা দাম? 36,000 টাকার চাওয়া দাম। এগুলো কিন্তু প্রত্যেকটা মোটামুটি ভালো সাইজ। ভাই কি নিতে চাইলেন? কত বললেন দাম? 30-এর নামাইও নিচে বলছি। 30-এর নামাইতে বললেন, নামাবে না। কত চাইলো চাচা লাস্ট? 36-ই চাইলেন। কোথা থেকে আসছিলেন? আমি হরিপুর থেকে আসছি। হরিপুর থেকে এটা এখানে নিয়ে কোথায় বিক্রি করবেন? আমরা ওই দিকে আসাম, হরিপুর বড়বাড়ি সেলমারি। হরিপুর? হরিপুর মানে কোন জেলা? কুড়িগ্রাম জেলা। ও কুড়িগ্রাম। বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজারটা মোটামুটি ভালো মনে হয়। ভালো বলতে কম না বেশি? না, আমাদের চাইতে একটু কম আছে। আশা করা যায় এখান থেকে আপনার এলাকা নিয়ে যেতে কিছুটা প্রফিট হবে। অবশ্যই। এখান থেকে কি প্রতিনিয়ত নিয়ে যান আজকে প্রথম? না, আমরা আগে আসছিলাম, এই আসি নাই, এই প্রথম আজকে আবার। আবার অনেকদিন পর আজকে আসলেন, আশা করা যায় প্রফিট হবে। আচ্ছা ধন্যবাদ, আমরা চাই আপনাদের প্রফিট হোক। এই যে এটা 36 চাচ্ছে, চাচা কত হলে রাখবেন? দেখানোর চেষ্টা করছি। আর এটা কত চাইলেন চাচা? এটা এটা হ্যাঁ 29। এটা কত হলে বিক্রি করা যাবে? 26 পর্যন্ত, সর্বশেষ 26,000 হলে এই যে বিক্রি হবে। সর্বশেষ 26। তো আমরা দেখানোর চেষ্টা করি, মোটামুটি কালেকশন এখানে ভালোই থাকে আর কি। এই সাইজের গরুগুলো, এই যেগুলো দেখছেন, এগুলো সবগুলো কিন্তু এই সাইজেরই গরু। মোটামুটি প্রত্যেকটা এইগুলো 25 থেকে শুরু এবং 35-এর মধ্যেই এই অঞ্চলগুলোতে বিক্রি হয়। ভাইকে নিতে চাইলেন? কত দাম বললেন এটা? 28,000 বলছি। ও এটা বকনা, বকনা না, 28 বললেন। কত চাইলা? 32-32 আর 28। আসছিলেন কোথা থেকে? আমি আছি সৈয়দপুরে। সৈয়দপুর। এগুলো নিয়ে কোথায় বিক্রি করেন? এগুলো আমরা বিক্রি করি নীলফামারি হাটে, ঢেলাপীর হাটে। নীলফামারি, ঢেলাপীর। তো এখান থেকে কি ওখানে একটু রেট বেশি? হ্যাঁ, মোটামুটি প্রফিট হয়। কয়টা নেবেন আজকে? আজকে তো আমরা 10টা নেওয়ার আছে। নিলেন নিলেন কয়েকটা নিলেন? নিচি আমরা 5টা বর্তমানে। 5টা নিয়েছেন, আরও 5টা নেবেন? প্রতিনিয়ত আসেন নাকি আজকে? প্রত্যেক হাটে আসি। প্রত্যেক হাতে এসে ওই ঢেলাপিটা বিক্রি করেন? হ্যাঁ, মোটামুটি ভালোই হয় প্রফিট। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।